Bangladesh's goal of holding free, fair, and peaceful national elections. Under this policy, the United States will be able to restrict the issuance of visas for any Bangladeshi individual believed to be responsible for or complicit in undermining the democratic election process in Bangladesh. আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে, ডক্টর ইউনুসের ভূমিকা কি হবে এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশে কি চায়, এই ত্রিমুখী প্রশ্নের একটাই উত্তর, তা হলো বাংলাদেশে একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় নিয়ে আসা। আর এই লক্ষ্যেই যুক্তরাষ্ট্র একটি নীল নকশার নীরব বাস্তবায়ন করছে বলে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। আর এই নীল নকশা বাস্তবায়নের জন্যই ডক্টর ইউনুস ইস্যুটি হঠাৎ করেই সামনে এসেছে। বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে তা নিয়েও এখন বিতর্ক চলছে। বিএনপি বলছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা কোনো নির্বাচনে যাবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে বাংলাদেশে আগামী নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ। তারা এখন পর্যন্ত সরাসরিভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে সমর্থন জানায়নি। তবে যুক্তরাষ্ট্র এখন যে ধরনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তাতে স্পষ্ট বোঝা যায় এই সরকারকে চাপে ফেলার জন্য তারা তত্ত্বাবধায়ক সরকারের মতো দাবিগুলোকেও মেনে নিতে পারে। আর বাংলাদেশে যদি তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে বিএনপিকে যুক্তরাষ্ট্রের সমর্থন দেয়, সেক্ষেত্রে তাদের মাথায় ডক্টর মোহাম্মদ ইউনুস রয়েছে বলেও মনে করেন কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক। 2007 সালে 1/11 আনার পেছনে যুক্তরাষ্ট্রের একটি বড় ভূমিকা ছিল। সেই সময় যুক্তরাষ্ট্র, ভারত সহ পশ্চিমা দেশগুলো একত্রিত হয়েছিল দীর্ঘমেয়াদে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে। আর এই সময় তাদের প্রথম পছন্দ ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার প্রস্তাবও গিয়েছিল, কিন্তু তখন ডক্টর ইউনুস রাজি হননি। তবে এখন ডক্টর ইউনুসের বয়স 83 বছর। এই বয়সে সরকার প্রধান হবার মতো শক্তি আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। অবশ্যই কেউ কেউ মনে করেন প্রেসিডেন্ট জো বাইডেন এই বয়সে যদি প্রেসিডেন্ট হতে পারেন তাহলে ডক্টর ইউনুস কেন 83 বছর বয়সে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন না। তবে নোবেল জয়ের ঘনিষ্ঠজনরা জানেন ইউনুস কোনোভাবেই নিজেকে সরাসরি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যুক্ত করবেন না। তবে আওয়ামী লীগ সরকারকে হটিয়ে তার পছন্দের একটি অনির্বাচিত সরকার আনার পেছনে কলকাঠি নাড়ছেন বলে মনে করছেন কোনো বিশ্লেষক এবং আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। আওয়ামী লীগ সরকার মনে করছে একদিকে বিএনপিকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন, অন্যদিকে মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে সরকারের ওপর চাপ সৃষ্টি করে ডক্টর ইউনুস আসলে তার নিজের ফৌজদারি মামলা থেকে পরিত্রাণ পেতে চাচ্ছেন। আর এ কারণেই শেষ পর্যন্ত যদি সরকারের সাথে তার সমঝোতা না হয় তাহলে যুক্তরাষ্ট্রের শক্তি প্রয়োগ করে বাংলাদেশকে অনির্বাচিত সরকার ক্ষমতায় আনার জন্য চেষ্টা করতে পারেন তিনি। আর এটাকে যুক্তরাষ্ট্রের ব্লু প্রিন্ট বলেও মনে করছেন আওয়ামী লীগের অন্দরমহল। আমরা আশা করতেছি যে এই এই ইলেকশন কমিশন উইল কন্ডাক্ট এ ফ্রি পেপার, বাট ইলেকশন একা একা হয় না, আমরা তোমাদের অবজারভার কি চাই, ওয়েলকাম ইউর অবজারভার, তোমরা আসো। এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্রের ব্লু প্রিন্ট অনুযায়ী ডক্টর ইউনুসের পরিকল্পনায় বাংলাদেশে কি একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় আসবে নাকি বর্তমান সরকার শেষ পর্যন্ত নির্বাচন করতে পারবে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।